কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আমরা আছি খুলনা প্রেস ক্লাবের যে ব্যাংকোয়েট হল, সেখানে আপনারা জানেন যে ঈদ মেলা 2024 এটা আগামীকাল থেকে শুরু হচ্ছে। একটু কমেন্ট করে জানাবেন প্লিজ, সবাই আসলে আমি একটু কথা বলবো। আমাদের স্টল সাজানো প্রায় কমপ্লিট এবং বাইরের কিছু কাজ আনুষঙ্গিক বাকি আছে, আপাতত ভিতরে শেষ, এখন এটা পরিষ্কার করা হবে। এই পরিষ্কার করা হয়ে গেলে আমাদের এখানে আমরা রাত 8টার সময় লটারি করে আমরা সবাইকে সব কিছু বুঝিয়ে দেব। এখন এই যে আছে আমাদের খুলনা প্রেস ক্লাবের যে ব্যাংকোয়েট হল, সেইটা একটা জিনিস বলি, সেটা আছে আমাদের এখানে আমরা স্টল নাম্বার আগের বারও একটু ভিন্ন আঙ্গিকে দিয়েছিলাম, এবারও আমরা কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে দিয়েছি, কারণটা দেখলেই বুঝতে পারছেন। এই যে আছে আমাদের স্টল নাম্বারগুলো, এইগুলো ফ্যানের বাতাসে এইভাবে ঝলবে। ফয়সাল ভাই আসছে, অনেক ধন্যবাদ। এইটা চলবে, আমরা যখন স্টলের অফারগুলো বলবো আমরা তো মাইকিং করে এইগুলো বলবো, তো এইটা এরকমের ঝলবে, সহজেই দৃষ্টিগোচর হবে, মানে দেখা যাবে। আর এখানে আমরা এর আগে সাধারণত প্যানা ব্যবহার করতাম, কিন্তু প্যানাটা দিলে লোকজন যখন আসে তখন এটা দেখা যায় না। আমি গল্লামারি থেকে বলছি, অরিন ঐশী ধন্যবাদ। তো যার কারণে দেখা যায় না, আমরা এবার একটু নতুন প্ল্যান করেছি, জানেন খুলনা বিজনেস সোসাইটি মানে নতুন কিছু করার প্রয়াস, তারই আঙ্গিকে আমরা কিন্তু এই স্টিকারটা করেছি, যাতে পরবর্তী বছর করতে না হয় আমরা এইভাবে স্টল নাম্বার দিয়ে দেবো। অনেক গোছানো লাগতেছে জি, ফয়সাল ভাই অনেক ধন্যবাদ। এই যে স্টল নাম্বার সবগুলো কিন্তু আমরা এইভাবে দিয়ে দিয়েছি। আমাদের ফয়সাল ভাই থাকবেন আমাদের সাথে আগামীকাল, ফয়সাল মুরাদ ফটোগ্রাফার, যে আমাদের ফয়সাল মুরাদ ভাই। একটা জিনিস বলি আমি, সেটা হচ্ছে কি যে ফ্যান চললেও প্রচণ্ড গরম, আমি একটা জিনিস বলে রাখি। তো এই যে গরম, আমি কিন্তু রীতিমতো আসলে ঘেমে গিয়েছি, আমার যে গেঞ্জি এবং প্যান্ট, এটা আমি এখানে আসছি সকাল দুপুর 12টার সময়, এখনও কাজ চলমান, কন্টিনিউ কাজ চলছে। তো এইটা কিন্তু এইভাবেই আপনার চলতেছে, তো ফ্যান চললে গরম লাগে। আমরা কন্টিনিউ এসিটা দিব না, এটা আগে থেকে বলে দিয়েছি। এটা কি প্রেস ক্লাব? জি, এটা খুলনা প্রেস ক্লাবের। তো আপনাদের যদি কোনো ফ্যান, চার্জার, ফ্যান প্যান থাকে, আপনারা পার্সোনালভাবে নিয়ে আসতে পারেন, কারণ কি এসির এখানে কস্টটা অনেক বেশি। আমি একটু দেখি, দেখেন এই যে নাম্বারগুলো, আমাদের টোকেন নাম্বারগুলো একটু দেখি, ধরেন এইগুলো কিন্তু ফ্যানের বাতাস এরকমের দলবে, ঘুরবে এরকমের এরকমের, যেদিকে যাক বাতাসে ঘুরে ফিরে কিন্তু আপনি দেখতে পারবেন। তো এটা আমরা করেছি কি, দুটো স্টিকার করেছি, অর্থাৎ একটা কাগজে আমরা দুটো স্টিকার করে দুই পাশে লাগিয়ে দিয়েছি। এটা এই যে দেখতে পাচ্ছেন আছে, এখানে কী হবে, এখানে মেলা হবে, খুলনা প্রেস ক্লাব ব্যাংকোয়েট হলে আগামীকাল থেকে মেলা হবে 3 দিন ব্যাপী, অর্থাৎ বৃহস্পতি, শুক্র, শনি, 28, 29, 30 তারিখ আমাদের মেলা হবে। আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে শুনেছেন, মাইকিংও করা হচ্ছে, তো এই মেলার জন্য আছে মূলত আমাদের এখানে এ করা। এই যে বাইরেরটা একটু দেখি, আমরা ভিতরে এক সারি দিয়েছি কিন্তু বাইরে আমি আর একটু দেখি যারা আছেন। এই যে আমাদের ব্যাংকোয়েট হলে ভিতরে যেটা এটা আছে আমাদের, সেইটা এই যে আছে আমাদের বাইরে। তো বাইরে আমাদের এই যে আছে স্টল, মোটামুটি সব কিছু সাজানো গোছানো হয়ে গিয়েছে। যারা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জারবেরা ইভেন্টের থেকে স্পন্সর করেছে আমাদের সেলফি বুথ, ফয়সাল ভাই আছেন কিনা জানি না, এটা আছে আমাদের সেলফি বুথ, এটা আমাদের সেলফি বুথ। আমাদের স্টেজটা হবে ওই সাইডে, আমাদের স্টেজ হবে। আচ্ছা, এই যাচ্ছে আমাদের এখানে আরেকটা থাকবে, এটাও থাকবে। আচ্ছা, এই সাইডটা লাইটিং দেবে, কই গেল সে বিনোদ ভাই? আমাদের বাইরে যে অংশটা সেইটা,
তো যাই হোক, যারা আছেন সবাইকে ধন্যবাদ, সবাই চলে আসবেন খুলনা প্রেস ক্লাব ব্যাংকোয়েট হলে আগামী 28-29-30, অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা। দেখতেই পাচ্ছেন আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। যারা স্টল নিয়েছেন তারা সবাই কিন্তু রাত 8টায় চলে আসবেন। এর মধ্যে আমাদের আনুষঙ্গিক যে কাজ কাম আছে সব কিছু সম্পন্ন হয়ে যাবে এটা আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই আছে। আমরা কিন্তু লটারির গিফট নিয়ে আসছি অনেকগুলো, দেখতে পাচ্ছেন লটারির গিফট।